আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যাডোবি ফটোশপে অটোসেভ অপশনটি অন করবেন। তো আমি সরাসরি অ্যাডোবি ফটোশপে প্রবেশ করছি। তো এই অটোসেভ অপশনটি অন করার কারণ একটাই হচ্ছে, আমরা যারা ডেস্কটপে কাজ করি তাদের অনেকেরই ব্যাকআপ থাকে না। তো এই ব্যাকআপ না থাকার কারণে যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো সেক্ষেত্রে আমাদের যেই কাজ করা ডকুমেন্টটি থাকে সেটি কিন্তু সেভ থাকে না, সেটি রিমুভ হয়ে যায় কারেন্ট যাওয়ার সাথে সাথে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো ডিজাইনিং করতে যাই, যদি সেটা অনেক বড় ডিজাইনিং হয়, সেক্ষেত্রে যদি আমাদের অটো সেভ অপশনটি অন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কাজের যে ইয়েটা সেটা কিন্তু বৃদ্ধি পায় আর আমাদের কাজের কোনো ক্ষতি হয় না, ক্ষতি থেকে কিন্তু আমরা বেঁচে যাই। তো আমরা কীভাবে অটো সেভ অপশনটি অন করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা একটা নিউ ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর আপনারা যেটা করবেন, এডিট অপশনে চলে যাবেন। এডিট, এডিটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি জেনারেল চলে যাচ্ছি। জেনারেল এখানে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইল হ্যান্ডেলিং। এখানে আমরা যদি ক্লিক করি তখন দেখতে পাই ফাইল সেভ অপশনস। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সেভ রিকভারি ইনফরমেশন এভরি। তো এটা সাধারণত দেওয়া থাকে না, আপনারা দিয়ে নেবেন। এটা দেওয়ার পর আপনারা এখানে টাইম সেট করবেন, অর্থাৎ আপনারা কত মিনিট পর পর আপনার যেই ডকুমেন্টের কাজগুলো সেগুলো সেভ করতে চান। সাধারণত 5 মিনিট থেকে শুরু হয়, 1 ঘন্টা পর্যন্ত। তো সাধারণত আমরা যদি ব্যবহার করতে চাই, আমি রিকমেন্ড করব 5 মিনিট ব্যবহার করবেন। আচ্ছা, আপনি যদি চান তাহলে 10 মিনিট দিতে পারেন। তো আমাদের একটা কাজ কিন্তু 5 মিনিটে অনেক এগিয়ে যায়। তো আশা করি আপনারা 5 মিনিটে দিবেন, এটা হচ্ছে বেটার অপশন। এটা দেওয়ার পর আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর সম্পূর্ণ ডকুমেন্টটি ক্লোজ করে দিবেন, এরপর ওপেন করবেন। এরপরে যদি আপনি কোনো ডকুমেন্টে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের যেই ইনফরমেশনগুলো এগুলো সেভ হবে। মনে করেন এই ডকুমেন্টটা তো ওপেন হচ্ছে না, এটা একটু আগে, এটা আমি আগে ক্রিয়েট করেছিলাম, এভাবে অটো সেভ হয়ে থাকবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন নতুন ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ।